18 কোটি মানুষ 100 কোটি মানুষের তৈল খাই, আমরা 18 কোটি মানুষ 100 কোটি মানুষের পোলাও বিরিয়ানি শাক সবজি হাট ফুড রিচ ফুড খাই, শাক সবজি যত বেশি খাবো, সালাদ যত বেশি খাবো আমরা তত বেশি ভালো থাকবো। তৈল বেশি খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে, আমাদের গোল ব্লাডার নষ্ট হয়ে যাবে, আমাদের লিভার ফিটিং হয়ে যাবে, আমাদের মাথা গরম হবে, আমাশা হবে, আমরা মাথা গরম হয়ে পরিবারে ঝগড়া লাগাবো, সকালবেলা মাথা ঠান্ডা করে বের হয়ে যাবো, বিকালবেলা এসে বাসায় মারামারি লাগিয়ে দেবো। এই যে গণ্ডগোলগুলো, এগুলি হয় রিচ ফুড খাওয়ার থেকে। তেলের খাবার একদম খাবেন না, ভাজি ভুনা একদম খাবেন না, রসানো খাওয়াসানো খাবার একদম খাবেন না, মাদক জাতীয় খাবার আজকে থেকে না করে দেন, যেই খাবারে তেল আছে সেই খাবার না করে দেন, অনেক লবণ খাবেন না, চিনি জাতীয় অনেক বেশি খাবার একদম খাবেন না। এটাকে একটা ফুটানি মনে করে অনেকে চিনি খায়, মিষ্টি খায়, মিষ্টি খায় ডায়াবেটিস হয়, এটাকে একটা ফুটানি। যেসব লোকেরা আমি দেখছি খালি মিষ্টি খায়, খালি পোলাও বিরিয়ানি খায়, এই যে কতগুলি বাজে ইগো, তৈল খাওয়ার ইগো, মাংস খাওয়ার ইগো, চিনি খাওয়ার ইগো, এই ধরনের যে ইগোগুলি, এগুলো আজকে থেকে কাট করে দেন। আমি গ্রামে গেলে খুব লজ্জা পাই, 500 গজ দূরে মানুষ রিক্সায় চলে যায়, 500 গজ দূরে পরনির্ভর হয়ে যেতে হবে, রিক্সাওয়ালার ঘরে চলে যেতে হবে, এগুলি ঠিক না, হাঁটতে হবে, হাঁটলে ব্যায়াম হবে। এই বিনা কারণে একতলা দোতলা তিনতলায় লিফটে উঠবেন না, নামার সময় লিফটে 6তলা পর্যন্ত হেঁটে নামবেন, উঠার সময় লিফটে অন্তত 5তলার নিচে হলে লিফটে চলাফেরা করবেন না। আমরা যদি সকলে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনি, আলহামদুলিল্লাহ, যার নাই সুখ হয় তার হয় অসুখ, আমাদের সুখ আসবে, আমাদের অসুখ চলে যাবে, আলহামদুলিল্লাহ।